গত মাসেই বিয়ে হয়েছে শাকিব খান ও পূজা চেরির। কদিন আগেই দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলি নিজেদের সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেন। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তারা দুজনেই। তাদের সন্তানের নাম শেহজাদ খানপীর। এরপর বুবলি ফেসবুকে পোস্টের মাধ্যমে শাকিবের সঙ্গে বিয়ের তারিখও প্রকাশ্যে আনেন। এই রেস্ট কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে আরেক নায়িকা পূজা চেরিকে নাকি ধর্মান্তরিত করে বিয়ে করেছেন শাকিব খান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে জোর আলোচনা। সম্প্রতি জানা গেল ব্যাংকক থেকে ফেরার পর গত 22 সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান। বর্তমানে তারা একই সঙ্গে থাকছেন। নিজের ফেসবুক পেজ পূর্ণিয়ার খোঁজ এ পোস্টে করা এক ভিডিওতে এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকর্মী পূর্ণিয়ার। ভিডিওতে পূর্ণিয়ার বলেন, শাকিব পূজা চেরির বিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সোর্স। তাদের মধ্যে প্রথম এ তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চলচ্চিত্রের প্রযোজক মিজান। মিজান সাহেবের পর এটি জানিয়েছেন শাকিব পূজা চেরির বিয়ের যিনি উকিল বাবা ছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্র জগতের অনেকেই বিষয়টি জানেন। শাকিব পূজা চেরি দুজনেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা, দুজনেরই যুক্তরাষ্ট্রের ভিসা হয়ে আছে। আগামী 15 অক্টোবর যুক্তরাষ্ট্রে একটি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে, সেখানে শাকিব পূজা চেরি দুজনেরই যোগ দেওয়ার কথা রয়েছে। ভিডিওতে তিনি আরও বলেন, পূজা চেরির যুক্তরাষ্ট্রে ভিসার ব্যবস্থা করেছিলেন প্রযোজক মিজান। ভিডিওতে গণমাধ্যমকর্মী পূর্ণিয়ার দাবি করেন, শাকিব পূজা চেরির বিয়ের এ তথ্য তিনি একেবারেই বিশ্বস্ত সূত্রেই নিশ্চিত হয়ে জানিয়েছেন। তিনি শাকিব পূজা চেরিকে বিয়ের জন্য শুভেচ্ছাও জানান। যদিও শাকিব কিংবা পূজা চেরির কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি বিষয়টি নিয়ে। আগেই গুঞ্জন ছিল শাকিব খানের সঙ্গে পূজা চেরির প্রেম চলছে, আর এবার হঠাৎ করেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলো। তবে শোনা যাচ্ছে বুবলির সঙ্গে যখন শাকিব খানের সম্পর্কের অবনতি হতে থাকে, ঠিক সে সময় পূজার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন শাকিব। গোলুই ছবির শুটিং করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে।